গ্রামের বাড়ি তো তোমাদের গ্রামের বাড়িতে যাব, তোমার মা বাবাকে সালাম করব, তারপরে ওনাদেরকে নিয়ে ঢাকায় আসব। ওনারা বয়স হয়ে গেছে, ওনারা গ্রামে থাকে কেন? গ্রামের বাড়ি যাওয়া এটা খুব ভালো কথা, ভালো কথা বলছো। সেটা আসলে আমার এই আগে তোমার বলা উচিত ছিল, কিন্তু আসলে ওই জায়গায় আমাদের যে রাজিয়তি সেটা ছেড়ে কি ওনারা এখানে আসবে? রাজিয়তি মানে? রাজিয়তি বুঝো নাই তুমি? রাজিয়তি মানে রাজিয়তি রাষ্ট্র, রাজত্ব। এখন ওইখানে আমাদের যে রাজত্ব, ওখানে তো ওনারা রাজা রানী, ওনাদের তো ওই এলাকার লোক, গ্রামের লোক যে শ্রদ্ধা করে, সম্মান করে। ঢাকায় এসে কি ওনারা এটা পাবে? তাহলে ওনারা তো এখানে আসতে চাইব না, এটা তো স্বাভাবিক। শোনো, আমার মা বাবা তো থেকেও নাই, এখন তোমার মা বাবা আমার মা বাবা। আমি আমার বাকি জীবনটা তাদের সেবা করে কাটাতে চাই, ঠিক আছে? তুমি আমাকে শুক্রবারে তোমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছ, শ্বশুর শাশুড়িকে আনার ব্যবস্থা সেটা আমি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুক্রবার না, শুক্রবার তো দুই দিন পরেই, আমরা অন্তত 7টা দিন টাইম নেই, 7 দিন পরে যাই। কেন, এক সপ্তাহে কী হবে? আরে ওখানে আত্মীয় স্বজন আছে না, তাদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে না? তুমি তুমি আমাদের খানদানটাই বুঝতে পারো নাই। শোনো, তোমার যে নানা শ্বশুর, মানে আমার নানা, তার জন্য কী নিয়ে যেতে হবে তুমি জানো? তার জন্য নিয়ে যেতে আখরোট, তাও আবার ইরানি আখরোট, তাও আবার অরিজিনালটা। তোমার যে নানি শাশুড়ি, তার জন্য কী নিয়ে যেতে হবে জানো? মক্কার তসবি। তোমার যে দাদি শ্বশুর, দাদি শাশুড়ি, মানে সে তো মারা গেছে, তার বোন, সৎ বোন, তার জন্য নিয়ে যেতে হবে মক্কা শরীফের গিলাপ। মানুষ মারা গেলে খাটের উপরে যেটা দেয় না, ওই গিলাপ নিতে হবে, এটা তার নাতির কাছে তার দাবি। বুঝতে পারছো তুমি? আচ্ছা, খানদানের কথা বাদ দিলাম। উপজেলায় গিয়ে যখন আমি নামবো, রাস্তা দিয়ে যখন যাম, যেই আমার সালাম দিব ওরই তো কিছু দিতে হবো, যে সালাম দিব ওরই দিতে হবো। আচ্ছা ধরো আমি কাউকে কিছু দিলাম না, আমার আমার খানদানের লোক 5টা গাইল দিব, আমার কোনো অসুবিধা নেই। তুমি তো পয়লা যেতেছো, তুমি চিন্তা করছো তোমার সম্পর্কে কী কথা বলা বলি হবো? এই মায়ে তো আমাকে বংশের ওজনেই বুঝে নাই, এই মায়ে তো ছেলের চেঞ্জ করে দিছে, ছেলে ফ্যামিলিতে খরচ করুক এটা এই মেয়ে চায় না। তুমি চিন্তা করছো তোমার ওজনটা কোথায় নেমে যাবো? এখন নিতে হবো না, সবার জন্য লিস্টটা করতে হবো না, এগুলো না নিলে তো কী হবো তুমি বুঝছো না? আচ্ছা ঠিক আছে, কী কী লিস্ট করতে হবে লিস্ট করো, সে অনুযায়ী কেনাকাটা করো, 7 দিন পর আমাকে গ্রামে নিয়ে যাইতেছো, ঠিক আছে? হ্যাঁ কেন নিয়ে যাবো না, অবশ্যই নিয়ে যাবো। 7 দিনের মধ্যে আমি সব কিছু গুছগাছ করে তোমার নিয়ে যেতেছি, তুমি যে আমার কথাটা বুঝছো এটাই আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, বুঝছো? গুটি ওরা এখন খেলতেছে, ক অগ সামনেই ক, ওরা যে এরা গুটির বিষয় না, অন্য বিষয়, তুমি অগ যাইতে কালাম রে কবি, বোর্ডটা যেন আমগো হাতে দেয়, আমি সভাপতি অমু না, হ্যাঁ আমি কি ভাবি, আমি কি তুই কি তুমি সভাপতি হবো, তুমি হয় আজ কইবা নাহলে কাল কইবা নাহলে পরশু কইবা, সভাপতি তো একদিন তুমি হইবাই। এখন এটা আমার জীবন মরণ সমস্যা, এই সমস্যাটার একটা সমাধান করবা না, আমি কি করবো কও?
আর তুই বেটা যা ইচ্ছা তুই তাই কর সভাপতি আমি আজকে 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 দেশর ভাই ভাই একটা কাম করলে হয় না তোমার মা তো আমার মায়ের মতো নেই হ্যারে মা হিসাবে দেয় ও তোর মায়ের তুই খবর দে মায়ের লেবর যা যা জলদি যা ভাই আবার কি না ওই বাপ লাগবো না একটা বেটারে যদি বাপ হিসাবে ঠিক করি আমার মার লেগে তুই বাপ ঠিক করবি মন তো আমার মার বয়স 60 বছর আর 60 বছর এক মহিলার লেগে তুই একটা জামাই ঠিক করিস না আমার মাকে এটা মাইনা নিব চল দেখতে চল তাহলে আমি বাপ করি পাবো আমার বাপকে আমি পয়দা করবো তুমি কও বাপ পয়দা করো লাগে যা পয়দা কর দে পয়দা কর